এবং বাইরের যে রঙটা আমরা করাই বা করি সেটা হচ্ছে এক্সটিরিয়ার পেন্টিং তো এক্সটিরিয়ার পেন্টিংয়ের তিনটি প্রোডাক্ট রয়েছে যে যেটা হচ্ছে আলটিমা ট সুপার লাকজারি যেটা আর তারপর একটা হচ্ছে অ্যাপেক্স আর লাস্ট যেটা ইকোনোমাই যেটা হচ্ছে এস এই তিনটা প্রোডাক্ট আছে এই তিনটা প্রোডাক্টের আন্ডারে কিছু রং রয়েছে যেমন আমি আলটিমা থেকে বলছি এবং আলটিমা আমি যে বাড়িতে পার্টির অ্যাপ্লাই করছি সেটাও ভিডিওতে আমি কিছুটা দেখিয়ে দেবো তো পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এক্সটিরিয়ার পেন্টিং সার্ভিস কলকাতা তো এক্সটিরিয়ার পেন্টিং ইন কলকাতা বাড়ির আউটসাইডে যারা পেন্টিং করানোর কথা ভাবছেন তাদের জন্য এই ভিডিওটি আউটসাইড পেন্টিং ফর হোম তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এক্স আউটসাইডে যে প্রোডাক্টটি ইউজ করেছি মানে কোন রঙটা ব্যবহার করছি বা কোন রংটা ইউজ করছি সেই বিষয়ে পুরো ডিটেলস ভিডিওটি ভিডিওতে দেখানো হবে এবং প্রাইস পর্যন্ত বলে দেওয়া হবে তো ভিডিওটি যদি আপনার পছন্দ হয় আপনার বাড়ির যদি আউটসাইডের বিষয় নিয়ে ভিডিও বা কোনো ইনফরমেশন জানার থাকে তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা আউটসাইডে কোন প্রোডাক্টটি ইউজ করছি সেটা হচ্ছে এশিয়ান পেন্সের সবচেয়ে সুপার লাকজারি টপ প্রোডাক্ট যেটা সেটা হচ্ছে অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট এটা হচ্ছে আলটিমা ব্র্যান্ডের অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট একটা প্রোডাক্ট তো অ্যাপেক্স আলটিমা প্রোটেক্টের উপরেও কিন্তু আরেকটা রঙ হয়েছে সেটা হচ্ছে ডুরা লাইফ যেটা তো আমরা সেকেন্ড যেটা সেটাই ইউজ করছি এটা ছশো প্লাস লিটার আর এর পূর্বে ইউজ করতে হয় বেসকোট অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট বেস্কোট আমরা বেসকোটও ইউজ করছি দুকোট বেসকোট ইউজ করছি এবং টপকোটও দু টপকোট যেটা এখন বর্তমানে যেটা ইউজ করা হচ্ছে এটাও দুকোট ইউজ করব। তো এর আগে আমাদের সারফেস প্রিপারেশনের একটা প্রস্তুতি থাকে তো সেজন্য সারফেস প্রিপারেশন কমপ্লিটলি করে এবং যদি কোথাও ড্যাম্প প্রুফের ব্যাপার থাকে ওয়াটার প্রুফিংয়ের সেটাও কমপ্লিট করে তারপর কিন্তু আমরা এই রঙগুলো অ্যাপ্লাই করছি তো পুরোপুরি ওটা দেখানোর কিছুই নেই আমি জাস্ট রং অ্যাপ্লাই করছি বা রঙের কি দাম আছে সেটা আমি এই ভিডিওতে পুরোপুরি দেখানোর চেষ্টা করছি তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনাদের পেন্টিং বিষয়ে অনেক ইনফরমেশন পাবেন এবং অনেক হেল্পফুল ভিডিও এই চ্যানেলে পাবেন তো বন্ধুরা আজকে আমরা যে বডির জন্য যে কালাটা ইওলো যে কালাটা দেখছেন এটা কিন্তু বডি টোটাল বডিতে ইউলো কালার ইউজ করাবে এবং বর্ডারের জন্য আমরা ইউজ করছি অ্যাস কালার অ্যাস প্রচুর ডিপ এই যেটা দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক এটাই হচ্ছে অ্যাস কালার তো এখানে এক কোট আমরা ইউজ করেছি ফাইনাল কোড আমরা কমপ্লিট হওয়ার পরে ফিনিশিংয়ে আবার যখন সেকেন্ড কোড অ্যাপ্লাই করব তখন আমাদের কালারটা ফাইনাল হয়ে যাবে তো চলুন এবার প্রোডাক্ট নিয়ে আলোচনা করছি এই যে প্রোডাক্টগুলো দেখছেন এটা হচ্ছে অ্যাপেক্স আলফিমা প্রোটেক্ট টপ কোট এক একটা জারের দাম হচ্ছে বারো হাজার প্লাস আর বা উপরে যেটা আছে ওটা হচ্ছে পাঁচ হাজার আটশো ছশো এরকম প্রোডাক্ট যেটা ইউজ করা হচ্ছে আমি জাস্ট আজকে আপনাদেরকে সেই বিষয়টাই দেখিয়ে দিচ্ছি তো আমরা আজকে ইউজ করবো অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট টপ কোট তো এর জন্য কিন্তু বেশ করে আমরা অলরেডি ইউজ করে ফেলেছি এই যে পিছনে যে দেওয়ালগুলো দেখছেন এগুলোই করেছি আর এই যেটা আছে ওগুলোটাই এই যে অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট কোট এটা হচ্ছে এক এক্স আলটিমা বেস কোট এইটা অ্যাপ্লাই করেছি দু কোট তারপরে আমরা এখন আবার টপ কোট যেটা রঙ সেটা অ্যাপ্লাই করব তো আমি এই কৌটাগুলো বলে দিচ্ছি যে এই যেটা আছে এটা আছে দশ লিটার এটার এমআরপি আছে ছ হাজার আটশো সাতাশ টাকা তো আপনি এটা যেটা নিয়ে আসছে পার্টি পাঁচ হাজার দুশো টাকায় দশ লিটার আর কুড়ি লিটার যে যারটা আছে দেখছেন এই যে এই নিচে কুড়ি লিটারের জারটার প্রাইজ আছে এমআরপি এমআরপি প্রাইস আছে কত এগারো এগারো হাজারের কাছাকাছি সামথিং মানে দুশো টাকা কম নিয়েছে তো এগারো হাজার সাড়ে এগারো হাজার সর্বোচ্চ থাকবে এটা কালারের উপর কিন্তু নির্ভর করবে যে আপনি যে কালারটা নেবেন তার উপরে বেশ করে দামটা নির্ভর হবে সেখানে দু চারশো টাকা কম বেশি হতে পারে তো আপনি দশ হাজার আটশো টাকা নিয়ে মানে এখান এটা নিয়েছে দশ হাজার আটশো মানে এগারো হাজার দুশো কম তো আমি এটা খুলে আনবক্সিং করে দেখাচ্ছি এটার কোড নাম্বার যেটা হচ্ছে সেটা সেভেন নাইন ওয়ান জিরো আর এটা হচ্ছে অর্ডারের জন্য আর এটা হচ্ছে এস এর জন্য আরও একটা নিয়ে আসবে এটা হচ্ছে কে টু নাইন দুটোই আপনাদেরকে খুলে দেখানো হবে এবার তোকেও ধরা হচ্ছে তো আমরা এখন এইটা ফার্স্টে কুড়ি লিটার যেটা আছে টপ কোর্স সেইটাকে আমরা আনবক্সিং করছি মানে সিলটা কাটছি সিল কেটে মালটা বার করছি এটা হচ্ছে অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট টপ আর ওই যে কুটোগুলো দেখছেন যেগুলো ইউজ করা হয়েছে অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট বেস কোট আমরা এখানে দুটো কালার ইউজ করবো একটা হচ্ছে বডিতে একটা কালার দেবো এই যেটা খুলছে আর এটা দেবো আমরা বর্ডারের জন্য তো বর্ডারে যেটা দেবো সেটা দশ লিটার নিয়ে এসেছি আরও লাগলে নিয়ে আসবো তো দেখেছেন মেটার প্রাইসটা কত আছে এই যে ছ হাজার আটশো সাতাশ টাকা দশ লিটার মানে দশ লিটারের জাল যার মূলত এখানে ন লিটার আছে নেট ওই যে প্যাকেটে আপনার লেখাই আছে এই যে কালারটা দেখুন ইয়লো বেশি কালার ইয়েলো একেবারে হ্যাঁ এবার তোকে সহ দেখাচ্ছি তারা হুম ঠিক আছে পরেরটা খুন রাখা রাখ আস্তে 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 হ্যাঁ বাসে রাখ টপ কোট যে সরি বেস টপ কোটের যেটা বর্ডারে করব সেইটা সিল কাটছি দেখছো কালার কি হলুদটা এনেছে এই স্কাটিংটা মারলে না বুড়ো তুমি স্কাটিং মারবেন মারবেন থাক আজকে আজকে এ আজকে স্কাটিং মেরে দিছে এই যে উপরে ঠিক আছে কোনটা লাস্টে এই যে এইগুলো একটা এগুলো করবো লাস্টে উপরেরটা কারণ বারবার উঠবে নামবে তো আরে লেবার থাকবে লেবারই করে দেবে মাল মাল দেবে আর মারবে একটু এমন কোনো কাজ আছে নাকি এটা লেবারে লেবারে কি কাজ আছে এইটার সাথে মেসিং হবে ওই কালারটা যান ব্যাস আস্তে আস্তে ব্লু কালার না না আস্তে এই যে দেখুন গিয়ে টাইপের ব্যাস আচ্ছা কালারের কোডটা একটু দেখি দাঁড়া দাঁড়া হ্যাঁ এটার কোড নাম্বারটা হচ্ছে কে টু নাইন ফোর ওইটা একটু বল তো ওইটা একটু বল ওইটা 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 একটু বল ওই কোটা ধুলো না কোটটি এই যে এই দুটো কালারের ম্যাচিং হবে এইটা হবে বডির জন্য আর এটা হবে বর্ডারের জন্য ব্যাস হালকা হালকা রেখে দেব এটার কালারের কোর্টটা বুঝে দেখে নিন জিরো সেভেন নাইন ওয়ান জিরো আর এই যে আমাদের বিল্ডিং এর সাইডটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে এখানে আমাদের দু কোট কিন্তু অলরেডি বেস কোট ইউজ করা হয়ে গেছে অ্যাপেক্স আলটিমা প্রোটেক্ট এই যে আমাদের বিল্ডিং এর এই একটা সাইডের দেওয়াল দেখাচ্ছি এভাবে চারপাশেই আছে এই যে পিছন সাইডটা এই ওখানে কী করো তুই তো একটু সামনে আসতে বলছি তোকে দেখবে না পাবলিক এদিকে টাকা তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর আমাদের সাথে ভিজিট করবেন বা কন্ট্যাক্ট কীভাবে করবেন আমাদের ওয়েবসাইট আছে ডিসক্রিপশনে লেখা আছে ডবলু ডব্লু ডট সার্ভিস কলকাতা ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করলে আমাদের টোটাল ডিটেলস পেয়ে যাবেন আর বিশেষ করে আমরা আমি যেটা ও এশিয়ান পেন্টসের রেজিস্টার্ড কন্ট্রাক্টর এবং বার্জার পেন্টসেও আছি আরও দুটো আছে তাই আমাদের বেশিরভাগ কাজ হয় এশিয়ান পেন্টস অ্যান্ড বার্জার দিয়ে তো আউটসাইডে যে কাজটা হচ্ছে এটা সম্পূর্ণ কমপ্লিট করার পর একটা ভিডিও আমি অবশ্যই দেব। আর আপনারা এই কালার যদি ইউজ করছেন এই কোড নাম্বার যেটা ভিডিওতে দেখানো হয়েছে ওইটা আপনারা দোকান থেকে কিনে নিলেই আপনারা এই সেম কালার পেয়ে যাবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আপনার মূল্যবান কোনো মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে লিখতে পারেন আর আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য পেন্টিং সার্ভিস কলকাতা ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করবেন গুগলে গিয়ে জাস্ট সার্চ করবেন পেন্টিং সার্ভিস কলকাতা ডট কম লিখে সার্চ করলে আমাদের ওয়েবসাইট আপনি পেয়ে যাবেন সেখানে ভিজিট করবেন আমাদের টোটাল ডিটেলস এভরিথিং বা পেন্টিং প্রোডাক্টসের বিভিন্ন প্রাইজিং লিস্ট এবং আমরা যে প্রসেসে কাজ করি সেই প্রাইজিং লিস্ট মানে মোটামুটি সবই আছে এবং আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন সেখানে ইমেল করতে পারবেন কন ফোন করতে পারবেন হোয়াটসঅ্যাপ করতে পারবেন মানে বিভিন্ন অপশন আছে কন্ট্যাক্টের তো ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ ভিডিওটি একটি লাইক করে দেবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা পেইন্টার ভাইরা আছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যদি আপনারা কাজ করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমন হয় আমি সুমন দত্ত থ্যাংকস অল